Good afternoon, everyone. আজকে আবার আয় করছি রোজকার মতো। প্রথমে আনছি সেই উস্তা ভাজা বা উচ্ছে ভাজা। আজকে কাঁচা লঙ্কা আনছি না, কারণ একটুখানি শুকনো লঙ্কার গুঁড়া দিছিলাম ভাজাটার মধ্যে। চালটা কাঁচা লঙ্কা আনছি না। প্রথমে আমি উস্তা ভাজা দিয়া ভালো করে মেখেছি। আমার খুব বেশি খারাপ লাগে না, পারি লাগে বরঞ্চ। বিশেষ করে বিসিডি উস্তার যে পাকা বিসিডি মজা লাগে তারা যাবে। ত্রিপুরার মানুষ এটারই থুর কয়, আর ত্রিপুরার বাইরের মানুষে এই কলার এই যে ফুলটা বা ব্যানানা ফ্লাওয়ার যেটা এটা কয় মোচা। তো মোচা বাটা রেসিপিটা কিন্তু আমি ফেসবুক থেকেই শিখছি। ফেসবুকের এক আমার এক বন্ধু ফেসবুক ফ্রেন্ড তনুশ্রী রয়, তো তনুশ্রী রয় দিদিভাইয়ের থেকেই আমি এটা শিখছি। আর তনুশ্রী রয় দিদি কিন্তু দুইভাবে দেখাইছিল, একটা কাঁচা আর একটা হতেছে একটুখানি তেলের লাইরা আর কি। তো আমি এটা তেলের লাইরা করছি, কাঁচাটা করছি। জীবনের ফার্স্ট বার মোচা বাটা খেতেছি, কেমন হয়েছে খায়া খেতেছি। সিরিয়াসলি ফ্যান্টাস্টিক, মানে দিদির রেসিপি পুরাটা ফলো করছি, আমি ফলো করে করছি। সত্যি দিদি অসাধারণ লাগছে ওইটা, তনুশ্রী রয় দিদি রেখেছি, সত্যি ভালো হয়। যদি করতে চাও তো তনুশ্রী রয় দিদি ভাইয়ের রেসিপিটা গিয়ে কিন্তু ফলো করতে পারো। গরম ভাতের লোক সত্যি ফাইন লাগে। আর একটুখানি জল ফেলে ইউটিউব থেকে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছ তারা কমেন্টে লিখো যদি চাও মোচা বাটার রেসিপি, কিন্তু আমি অবশ্যই শেয়ার করে দিই। সত্যি ডাঙ্গুল যেটা খাওয়ার মতো রেসিপি, মানে খাওয়ার মোচাবাটা দিয়া চারটে ফুটটা খেলেছি। এবার আবারও মোচা, আরেকটা মোচার রেসিপি, মানে মোচার খাবার, মোচার খাবার প্লাস মজার খাবার। এটা আছে মোচার ডালনা,
আলু দিয়া মোচার ডাল একদম নিরামিষ এটাও। আর এই মোচার ডাঙাটা কিন্তু আজকে আমি ফেসবুকে দিয়ে দিছি, আর ইউটিউবে তো এটা আমার অনেকদিন আগের থেকে এটাও আছে, অনেক আগে দিয়েছিলাম, এই রেসিপিটা ফেসবুকে আজকে শেয়ার করা হয়েছে, যারা দেখতে চাও অবশ্যই দেখতে পারো। আজকে শুধু মোচা আর মোচা, পুরো হেলদি হেলদি খাওয়ানো দাও। ভীষণ ঝাল হয়েছে, তো আগে একটু জল খেয়ে নিই, প্রচন্ড ঝাল লাগছে। তো আবার আজকে মোচা স্পেশাল লাঞ্চ মেনু কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাই, যদি ভালো লাগে ছোট করে একটা লাইক করো, আর অবশ্যই আমার সঙ্গে থাকো। আজকে দিলে তুই টাটা, বাই বাই, সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে।